21 সেপ্টেম্বর 2022। আদালতের নির্দেশে গঠিত 5 সদস্য বিশিষ্ট ওই পর্ষদ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে উচ্চ আদালতে। খণ্ড খণ্ড কিছু অংশ নানান সময়ে প্রকাশ হলেও ইনভেস্টিগেশন 360 ডিগ্রির কাছে আসে পুরো তদন্ত প্রতিবেদন। 11 পাতার ওই প্রতিবেদনের তথ্য বলছে, মাত্র 1 বছরে 5 লাখ থেকে 1 কোটি টাকা মূলধন হয় ইভালির। যেভাবে তারা ছাড় দিয়ে ব্যবসা করেছে তা দীর্ঘ সময় টিকে থাকার নয়। মাত্র 1 কোটি টাকার ব্যবসা হলেও গ্রাহকের পকেট থেকে তারা খরচ করেছে 2000 কোটি টাকা। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার কোনো বালাই ছিল না, যেভাবে ইচ্ছা ভাউচার লিখে টাকা খরচ করা হয়েছে। ফল হিসেবে ধীরে ধীরে ধ্বংসের দিকে গেছে প্রতিষ্ঠানটি। এটা শুরুই হয়েছিল প্রতারণা দিয়ে, সেই কথাই আমরা মহামান্য হাইকোর্টে আমাদের প্রতিবেদনে বলেছি যে এভেলি কম্পিটিটর যাত্রাই শুরু হয়েছিল প্রতারণার উদ্দেশ্য নিয়ে। আমরা অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করি। আমাদের অডিটরগণ তারা টাকা পাচারের উদাহরণ কিন্তু অবশ্যই পেয়েছেন ইভেলির বিরুদ্ধে, কারণ যে অনুপাতের টাকা তারা পেয়েছে সেই অনুপাতের টাকা কিন্তু ইভেলির কোনো ব্যাংকেই পাওয়া যায়নি। প্রশ্ন এসছে যে এই টাকাগুলো গেল কোথায়। নিশ্চয়ই পাচার হয়েছে, যেভাবে পাচার হোক, দেশে হতে পারে, বিদেশে হতে পারে। তার কথার সূত্র ধরে এবার আমরা রাজধানীর পল্টন এলাকায়। উচ্চ আদালতে জমা দেয়া ইভ্যালির 2018-19 এবং 2019-20 অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন বা অডিট রিপোর্ট দুটোই ভুয়া। পরিচালনা পর্ষদের কাছে মোহাম্মদ আতা করিম অ্যান্ড কোম্পানি এবং এস আর ইসলাম অ্যান্ড কোম্পানি নামের দুটো ফার্মের নামে করা রিপোর্ট জমা দিয়েছিল ইভ্যালি। বিচারপতি মানিক আমাদের বলেছেন যে এস আর ইসলাম পর্ষদকে লিখিত দিয়েছিল, তারা কখনো ইভ্যালি অডিট করেনি। রাজধানীর পল্টন এলাকায় তাদের অফিসে টিম 360 ডিগ্রি। আপনাদের এটা কি ওনার নামে আসছে নাকি এস আর ইসলামের নামে আসছে? আর মোহাম্মদ আতা করিম নামের ফার্মটিকে অস্বচ্ছতা গরমিলের কারণে 2022 থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশ বা আইক্যাব। তাদের অফিসে এখন আর কোনো কাজ হয় না। ইভালির অডিট কি আপনারা করছিলেন? ইভালির অডিটটা নিয়ে একটা চিঠি আসছিল, ওই যে বিচারপতি শামসুদ্দিন মানিক মনে হয় উনি এটা নিয়ে, আমি দেখছিলাম যে একটা চিঠি আসছিল। পরে এটা নিয়ে ওই যে আমাদের একজন অডিটরকে আদার সাহেবকে মনে হয় পাঠিয়েছিল, আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম না। পল্টনে 100 গজের মধ্যে ছিল ইভালির যে অডিট করেছে সেই দুটি প্রতিষ্ঠানের কার্যালয়। আমরা দুটি প্রতিষ্ঠানে ঘুরেছি, এর মধ্যে একটি প্রতিষ্ঠান চিঠি দিয়ে জানিয়েছিল যে তারা ইভালির অডিট করেনি। আরেকটি প্রতিষ্ঠান যেটি আতা করিম অ্যান্ড কং, তারা কিন্তু 2022 সালে 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছে এই কার্যক্রম থেকে। ইভ্যালির মামলাগুলো দেখভাল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসানুল করিম। এই ধরনের প্রতিবেদন দেওয়ার জন্য এরকম কোর্ট ডাইরেকশন দিয়েছিল, আমার মনে হয় সেটাও বোধহয় সঙ্গত ছিল না। হাইকোর্ট যেটা চেয়েছিলেন যে এই বোর্ডটা যেন প্রকৃতভাবে কার্যকরভাবে এই প্রতিষ্ঠানকে চালিয়ে নিতে পারে। সুতরাং যে কমিটি হোক, যত শক্তিশালী কমিটি হোক, দোষ আরোপ করে চলে গেলে তো হবে না। তাদেরকে তো নিজেদের হয় একটা কার্যকর ব্যবস্থার প্রয়োজন ছিল, যেটা করতে তারা ব্যর্থ হয়েছিলেন। সুতরাং হাইকোর্ট সেগুলো দেখেই নতুন করে চেষ্টা করেছেন যাতে করে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যায়। ইভ্যালির কর্তা ব্যক্তিরা জামিন পেলেও মামলার বিচারিক কাজ থেমে নেই, বের হয়েছে আবারও গ্রেপ্তারি পরোয়ানা। এমনকি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেই আলোচনা সভার 16 দিন আগেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ভোক্তা অধিকার। 31 ডিসেম্বর ইভ্যালির চেয়ারম্যান বরাবর পাঠানো সেই চিঠিতে বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এখন পর্যন্ত জমা 6486টি অভিযোগের নিষ্পত্তি না করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন তারা। অভিযোগ গ্রহণে কী প্রক্রিয়া প্রতিষ্ঠানটি নিয়েছে তা জানাতেও বলা হয়।
ওই চিঠির বিপরীতে ইভ্যালির জবাব সন্তোষজনক না হওয়ায় তা গ্রহণ করেনি সংস্থাটি। এরপর 11 জানুয়ারি আরেকটি চিঠি দেয়া হয় চেয়ারম্যান শামিমাকে এবং কতদিনের মধ্যে তারা সব অভিযোগ নিষ্পত্তি করতে পারবেন তার একটা সুনির্দিষ্ট সময় এবং পরিকল্পনাও জানাতে বলা হয়। তাকে আমরা একটা শোকজ করেছি, উনি সেটির একটা জবাব দিয়েছে, সেই জবাব সন্তোষজনক নয়। এই কারণে আমি তার কাছে ডিটেলস চেয়েছি যে উনি একটা প্ল্যান দিবে, কবে সেটা এটা নিষ্পত্তি করবে সেই প্ল্যান দিবে, এবং সেই প্ল্যান অনুযায়ী আমি আশা করব যে তারা ভোক্তার কাছে যে প্রতিশ্রুতবদ্ধ আছে সেটি তারা অ্যাড্রেস করবে। আগে এই ভবনের পুরোটাই ছিল ইভ্যালির, এখন শুধু একটা ফ্ল্যাটের কার্যক্রম চলছে। লিফটে ওঠার সময় দেখা হয় ক্ষুব্ধ গ্রাহকের সাথে। টাকা পয়সা ফেরত পাইনি, এখন সেটাই ওনারা এখন দেখতেছি মাঝে মাঝে ওনাদের পেজে লেখা আছে যে আগের থেকে সমন্বয় করা হয় 60% 40% এরকম একটা কিছু অ্যাড দেখতেছি। হ্যাঁ, যাই হোক সেটা জানতে আসছি আর কি। ইভ্যালির শীর্ষ কোনো কর্মকর্তাকে ওই সময় অফিসে পাওয়া যায়নি, তবে বর্তমানে 120 জন লোকবল নিয়ে ইভ্যালি চলছে এমনটাই জানা যায়। ওনারা কখন আপনাদের চেয়ারম্যান এমডি? এটা নরমাল হচ্ছে আমাদের ধরেন দুপুর বিকাল টাইমটা অ্যাভেলেবল। নানান প্রশ্ন নিয়ে আমাদের যাত্রা ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের কাছে। জামিনের পর থেকেই বিনিয়োগের আশায় বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত বেড়েছে তার। রাজধানীর নিকুঞ্জে তেমনই এক প্রতিষ্ঠানের সামনে কথা হয় রাসেলের সাথে। গ্রাহকরাও পায়, বিক্রেতারাও পায়, আমরা দেনাগ্রস্ত। তো ইনভেস্টরের কাছে গেলে কিন্তু এইটার একটা সেটেলমেন্ট লাগবে। তো এই পুরো বিষয়টা তখনই সম্ভব হবে যদি ইভ্যালি একদম স্টেবল একটা প্রফিটেবিলিটির দিকে যায়। এক মাসের ট্রেন্ড দেখে তো কেউ বিশ্বাস করবে না, তবে আমরা 6 মাস যদি এই প্রফিটেবিলিটি ধরে রাখতে পারি, আমরা যেসব ইনভেস্টরের সাথে পূর্বে কথা বলছিলাম তাদের সাথেই আবার কথা বলবো। মানুষের টাকা 2 থেকে 2.5 বছরের মধ্যে শোধ করার কথাও জানান রাসেল। যদি আমরা নিরবিচ্ছিন্নভাবে 2 থেকে 3 বছর বিজনেস করতে পারি, 2-3 বছরের মধ্যেই সকল গ্রাহকের দেনা পরিশোধ করে ফেলতে পারবো আমরা ইনশাল্লাহ, বর্তমান ট্রেন্ড যদি বজায় থাকে, যদি কোনো ধরনের ডিস্টারবেন্স না আসে। এছাড়া যদি বিনিয়োগকারী পাই তাহলে অবশ্যই সেটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে বিনিয়োগকারী থেকে অর্থ নিয়ে আমরা দেনা পরিশোধ করব। আপনার প্রতি মানুষের যে আস্থার সংকট হয়েছে, মানুষ এখন গ্রাহকরা আপনাকে কেন বিশ্বাস করবে? এখন পুরো প্রসেসটাই অনেক স্মুথ এবং বিশ্বাসযোগ্য, কারণ কোনো গ্রাহককে অগ্রিম টাকা দেওয়া লাগতেছে না, সে তার পণ্যটা পাচ্ছে, পেয়ে তারপরে পরিশোধ করবে, এখানে তো কোনো রিস্ক ফ্যাক্টরই নাই। বুঝে শুনে বিনিয়োগ বা কেনাকাটার পরামর্শ অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের। সাধারণ জনগণও আসলে সচেতনতার সমস্যা আছে। আমরা কিন্তু আজকাল দেখছি যত বড় ধরনের প্রতারণাগুলি ঘটছে, ক্রাইম ঘটছে, সবই আসলে সামহাও অনলাইন রিলেটেড। অর্ধেকের তরুণ আসলে বেকার, তাদের আসলে কোনো কিছু করার নাই। তারা যখনই একটা সুযোগ পায় যে না আমি যাতায়াতি বড় লোক হবো, তখনই সেখানে ঝাঁপিয়ে পড়ে। যত তাড়াতাড়ি এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে এই জায়গাটাতে আসলে ব্যবস্থা নিতে হবে এবং আইনের কঠোর প্রয়োগ করতে হবে।